গুড মর্নিং স্টুডেন্ট আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আগের দিন তোমাদের উবধর্মী অক্সাইড সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম আজকে পারক্সাইড গঠন সম্পর্কে আলোচনা করবো কি পারক্সাইড পারক্সাইড গঠনটা আসলে কি দুটো অক্সিজেন থাকবে পারক্স মানে দুটো অক্সিজেনের বন্ধন থাকবে হ্যাঁ দেখো পারক্সাইড এক সো উত্তপ্ত অবস্থায় সোডিয়ামের সঙ্গে একটা সোডিয়াম ধাতু সেটা কি অবস্থায় উত্তপ্ত অবস্থায় অতিরিক্ত অক্সিজেনের সঙ্গে কিসের সঙ্গে অক্সিজেনটা একটু বেশি নিতে হবে অতিরিক্ত অক্সাইডের উপস্থিতিতে বিক্রিয়া করে কি উৎপন্ন করবে সোডিয়াম পার অক্সাইড কী উৎপন্ন করছে আমাদের সোডিয়াম পার অক্সাইড দেখো রিয়েকশানটা দেখো বিক্রিয়াটা দেখো বিক্রিয়া সমীত সমীকরণ এটা হলো বিক্রিয়া সমীকরণ সোডিয়াম অক্সিজেন এটা সোডিয়াম অক্সিজেন উৎপন্ন করছে সোডিয়াম পারক্সাইড বোঝা গেল আচ্ছা এই সোডিয়াম পারক্সাইড যেগুলো বন পারকস্য বন্ধনগুলো অক্সিজেনের ডাবল বন্ধ হিসাবে যেগুলো দেখানো হচ্ছে এগুলোকে এক বন্ধন বলা হয় যে একটা একটা দাগ দেওয়া আছে এগুলোকে এক বন্ধন বলা হয় এই এক বন্ধনযুক্ত সোডিয়ামের পারক্স বন্ধনগুলো কি করে জলের সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন পারক্সাইড এইচ টু ও উৎপন্ন করে কী উৎপন্ন করে হাইড্রোজেন পারক্সাইড বিশেষ বিশেষ ক্ষেত্রে অক্সিজেন কিছু অন্য ধরনের যৌগ উৎপন্ন করে সুপার অক্সাইড পার অক্সাইড হ্যাঁ অন্য অন্য সুপার অক্সাইড অক্সাইড অনেকগুলো হয় এগুলো অন্য অন্য সুপার অক্সাইড তারপরে আমাদের নেক্সট যেটা আছে এগুলো আমাদের কি চলছে এগুলো সব চলছে আমার রাসায়নিক বিক্রিয়া কি চলছে রাসায়নিক বিক্রিয়া কার অক্সিজেনের তাই তো আচ্ছা দেখো বর্ণহীন নাইট্রিক অক্সাইডের এবার আমাদের জারণ ক্রিয়া এবার আমরা কি পড়বো জারণ ক্রিয়া প্রথমে কী দেখো বর্ণহীন নাইট্রিক অক্সাইড নাইট্রিক অক্সাইডের সংকেত কি এনও অক্সিজেনের সংস্পর্শে জারিত হয়ে কী তৈরি করছে একটা বাদামি বর্ণের নাইট্রোজেন ডাই অক্সাইড কী উৎপন্ন করল নাইটিক অক্সাইড যার কোনো বর্ণ আছে না তোমাদের প্রশ্ন হবে এরকম যে একটি বর্ণহীন গ্যাস যাকে অক্সিজেন দ্বারা জারণ ঘটালে একটি বাদামী বর্ণের গ্যাস উৎপন্ন হয় উৎপন্ন গ্যাসগুলির নাম কি এই রকম তোমাদের যদি প্রশ্ন হয় তাহলে কি করতে হবে আমাকে জেনে থাকতে হবে যে বর্ণহীন অক্সিজেন ও গ্যাস অক্সাইডটা আসলে কী সেটা হলো নাইটিক অক্সাইড এন ও কি নাইটিক অক্সাইড এবার যে অক্সিজেন মানে তো জানো ওটু জারিত হলো মানে কি জারিত হওয়ার পরে যে একটা বাদামি রঙের একমাত্র বাদামি রঙের একটা ডাইঅক্সাইড কোনগুলো হয় সেটা হলো নাইট্রোজেন ডাইঅক্সাইড কার্বন ডাইঅক্সাইডও তো ডাইঅক্সাইড হয় কি সেটা কি বাদামি বর্ণের হবে না বাদাম কার্বন ডাইঅক্সাইড যদি বাদামি হতো তাহলে আমরা বায়ুতে দেখতে পেতাম যে একটা বাদামি রঙের কি চলে যাচ্ছে আমরা কিন্তু কার্বন ডাইঅক্সাইড একটা বর্ণহীন গ্যাস তা আমরা কার্বন ডাইঅক্সাইডের এরকম কোনো কালার নেই যার জন্য বায়ুমণ্ডলে এত কার্বন ডাইঅক্সাইড থাকলেও আমরা তাদেরকে দেখতে পাই না তাই যাও কিন্তু বা নাইট্রোজেন ডাইঅক্সাইড এনো টু সেটা একটা বাদামি বর্ণের একটা বাদামী রঙের একটা গ্যাস ঠিক আছে আচ্ছা হাতে কলমে একটা পরীক্ষা করে দেখা যাবে কি হয় যে কপার ছিবড়ে কপার ছিবড়ে মানে জিঙ্ক এক কথায় হ্যাঁ এই কপার মানে সিইউ তামা তামা কপার ছিবড়েকে কী করতে হবে পাতিত জলে কী হিসাবে ওয়ান ইস টু ওয়ান মানে এক গ্রাম যদি কপার নাও তাহলে এক গ্রামই কিন্তু জল নিতে হবে নিয়ে কি করতে হবে নাইট্রিক অ্যাসিড দ্রবণ তার মধ্যে ঢেলে দিতে হবে এবার টেস্ট টিউবকে হালকা গরম করতে হবে গরম করে দেখতে হবে যে বন্ধহীন গ্যাস উৎপন্নতা পণ্য গ্যাস যারের মধ্যে প্রবেশ করাতে হবে এরপর কি দেখা যাবে যেটা দেখা যাবে কপার হলো সিইউ আর নাইট্রিক অ্যাসিড কি এইচ এনও থ্রি কী হবে কিউপিক নাইট্রেট কী উৎপন্ন হবে একটা কিউপিক নাইট্রেটের একটা যৌগ উৎপন্ন হবে আর একটা কী উৎপন্ন হবে নাইট্রোজেন ডাইঅক্সাইড এনও নাইট্রিক অক্সাইড হলো এনও আর নাইট্রোজেন ডাইঅক্সাইড হলো NO2 টু এই নাইটিক অক্সাইডটা এর আগে আমরা দেখলাম যে নাইটিক অক্সাইডটা কিভাবে তৈরি নাইটিক অক্সাইডটাকে আগে তৈরি করা হচ্ছে আমাদের কপার ছিবড়া এবং এইচ এন ও থ্রি দিয়ে কপার ছিবড়া মানে কপার সিইউ শুধু সিইউ কপার ছিবড়া মানে শুধু সিইউ আর নাইটিক অ্যাসিডকে নিয়ে আমরা প্রথমে এই যেটা আমাদের দরকার পরীক্ষার জন্য হাতে কলম আমরা একটা পরীক্ষা করছি এই মুহূর্তে সেটার জন্য আমাদের দরকার এনও সেটার নাম কি নাইটিক অক্সাইড এটা রঙ কি কোনো রঙ নেই আচ্ছা নেই কোনো কালার নেই এটা বর্ণহীন এবার এটাকে আমার দরকার হলো কেন কেন এটাকে অক্সিজেনে আমি জারিত করব। কি করব জারিত করব দিয়ে আমার কি দরকার একটা বাদামি গ্যাস দরকার সেটা কি নাইট্রোজেন ডাইঅক্সাইড সেটা এবার দেখো অক্সিজেনে যদি আমি জারিত করি তাহলে আমার তৈরি হয়ে গেল নাইট্রোজেন অক্সাইড বোঝা গেলো বোঝা গেল আচ্ছা এবার যদি আমরা ফেরাস সালফেটকে লঘু ইস্ট উপস্থিতিতে অক্সিজেনের মেশাই তাহলে আমরা দেখব একটা বর্ণ হলুদ হয়ে যাচ্ছে মানে একটা হলুদ বর্ণের একটা যৌগ পাবো সেটা কি সে হলুদ বর্ণের যৌগটা কি এটার নাম হলো ফেরাস সালফেট এটার রং কি সবুজ রঙের ফেরাস সালফেট তার সঙ্গে লঘু এইষ্টু এসোফুর আচ্ছা লঘু এইষ্টফুর এবং গাঢ় ইস্ট এসফুর কী জিনিস জানো কি লঘু এইস্টু এসফুর হল যেই অ্যাসিডে জলের পরিমাণটা বেশি থাকে আর অ্যাসিডের পরিমাণ কম থাকে সেটা হলো লঘু সালফেরিক অ্যাসিড আর গাঢ় যদি বলা হয় ডেন্স গাঢ় বা ডেন্স সেটাকে বলা হবে সেখানে বেশি পরিমাণে এইস্টোসোফরের পরিমাণ বা আধিক্যতা বেশি দেখা যায় আর জলের পরিমাণ কম থাকবে গাঢ় এইস্টোসফর কিন্তু এখানে আচ্ছা অ্যাসিড আমরা কাকে বলবো যারা এইচ প্লাস দেবে এবং এইচ প্লাস যারা আয়ন দেয় তাদেরকে আমরা অ্যাসিড বলবো তাহলে এইস্টো সফর দেবে তাই এটা একটা অ্যাসিড ঠিক আছে লঘু কেন কিন্তু জলীয় দ্রব্যের জলের পরিমাণ বেশি আছে আর ইস্টোশোফুরের পরিমাণ কম আছে তাই তো আচ্ছা এটার নাম এফি এস এটাকে বলছি আমরা ফেরাস সালফেট এটা রং কী সবুজ রঙের এবার যখন লঘু ইস্টো এসো মধ্যে অক্সিজেন চালনা করব দেওয়ার পরে মেশানোর পর তখন আমরা একটা হলুদ বর্ণ দেখতে পাবো বোঝা গেল এটা লঘু ইস্টোপুর এসো ফোর ক্ষেত্রে হবে কিন্তু নাইটিক অ্যাসিডের ক্ষেত্রে অন্য কিছু হবে ওকে আচ্ছা এবার আমরা দেখব যে অক্সিজেন শোষক অক্সিজেন শোষকটা আসলে কী অক্সিজেনের শোষক হলো যারা অক্সিজেনকে শোষণ করতে পারে যেমন ধরো আমরা যদি একটা পশমের বা উলের কোনো কিছুকে রোদে রেখে দিই সেটা খুব তাড়াতাড়ি গরম হয়ে যায় কেন সেটা তো তাপ তাড়াতাড়ি বেশি বেশি পরিমাণে তাপ গ্রহণ করতে পারে আবার দেখো হাডিতে যখন বা কোনো কিছু রান্না করার সময় গ্যাস ওভেনে যখন আমরা চাপাই বা হ্যাঁ তখন কি হয় আমরা আগুন জ্বালাই কেন জ্বালাই যে তাপ দেওয়ার জন্য এই তাপটা কে শোষণ করছে ওই হাঁড়িটা প্রথমে হাডিটার যেই পৃষ্ঠটা আগুনের সঙ্গে লেগে আছে সেটা এবং সেটা আগুনটা তাপটাকে শোষণ করার পরে সেটা ভেতরে যে পানি আছে বা জল আছে হ্যাঁ জলে বা চাল আছে যাই হোক সেটাকে সেদ্ধ করার জন্য সেই তাপটা ট্রান্সমিট করে তো এই ক্ষেত্রে আমাদের শোষক জিনিসটা কি শোষণ করা কি শোষণ করা অক্সিজেন গ্যাসকে শোষণ করবে কারা কারা শোষণ করবে এই রকম কিছু পদার্থ আছে যেটা খুব তা মানে খুব কম উষ্ণতায় যারা তার মধ্যে হলো সোনা প্রথমে সিলভার তারপরে প্লাটিনাম এবং লেড এইউ মানে হলো সোনা এজি মানে কি সিলভার যেটাকে আমরা চাঁদি বলি অনেকটা ক্ষেত্রে হ্যাঁ পিটি মানে প্লাটিনাম এবং লেড মানে লেড যেটাকে বলা হয় লেড কি হ্যাঁ লেড মানে লেডি আমরা জানি হ্যাঁ ঠিক আছে আচ্ছা এই চারটের মধ্যে এই চারটের মধ্যে এই সোনা রূপো প্লাটিনাম এবং লেড এই চারটির মধ্যে থেকে মূল্যবান সবথেকে মূল্যবান এই চারটির মধ্যে কোন ধাতুটা তোমরা সবাই কমেন্ট করে জানিও তো আমাকে হ্যাঁ সবাই জানাবে কমেন্ট করে আচ্ছা এরা কি করে গরম করলে কিন্তু আচ্ছা এরা কিন্তু শোষণ করে ফেলে কিন্তু কোথায় রাখে শোষণ করে ধরে রাখে আবার যদি তোমরা আমরা যদি হিট দিই বা গরম করি তখন কিন্তু বেরিয়ে যায় অক্সিজেন ঠিক আছে আচ্ছা দুই নম্বর কি দেখতে পাচ্ছ দুই নম্বর ক্ষারীয় পটাশিয়াম পাইরোগ্যালেট গ্যালে দ্রবণ অক্সিজেনকে শোষণ করে কে খারিও পটাশিয়াম পাইরোগলের দ্রবণ অক্সিজেনকে শোষণ করে বাদামি বর্ণ ধারণ করে যখন দেখব খারিও পটাশিয়াম পাইরোগলের দ্রবণের রং অন্য কিছু তার মানে কি সে শোষণ করেছে তখন কিন্তু অক্সিজেন শোষণ করে তাই তো যখন বাদামি বর্ণ দেখব তখন মনে হয় তখন কিন্তু আমরা কনফার্ম হব যে অক্সিজেন শোষণ করেছে আচ্ছা তিন নম্বর দেখো যেটা কি আছে যুক্ত কিউপ্রাস ক্লোরাইড দ্রবণ অক্সিজেন গ্যাসকে দ্রুত শোষণ করে নীল বর্ণ ধারণ করে অ্যামোনিয়াযুক্ত কিউপ্রাস ক্লোরাইড কে কিউপ্রাস ক্লোরাইড অ্যামোনিয়া যুক্ত কিউপ্রাস ক্লোরাইড অক্সিজেন গ্যাসকে শোষণ করে তাহলে কারা কারা করে প্রথমে বললাম এ জি প্লাটিনাম লেড সোনা রূপা প্লাটিনাম লেড তারপরে কে খারিও পটাশিয়াম পাইরোগালের দ্রবণ আর কি অ্যামোনিয়াম যুক্ত অ্যামোনিয়া যুক্ত কিউপ্রাস ক্লোরাইড এরা অক্সিজেনকে শোষণ করতে পারে বোঝা গেল আমি তোমাদেরকে কমেন্ট করতে বললাম যে লিখতে বললাম যে এই চারটির মধ্যে সবথেকে মূল্যবান ধাতু কোনটা এক নম্বরে যেটা আছে দেখো এই সোনা রূপো প্লাটিনাম আর লেগে চারটের মধ্যে থেকে মূল্যবান ধাতু কোনটি তোমরা সবাই কমেন্টে লিখবে ঠিক আছে ওকে আজকে তাহলে আমাদের এই পর্যন্তই থাক সবাই মন দিয়ে পড়াশোনা করো ভিডিওটা দেখো একবার বুঝতে না পারলে দুবার দেখো আর সবাই ভালোভাবে থাকো আর দিয়ে পড়ো ওকে